করোনা ভাইরাস আতঙ্কের জেরে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন বাজারগুলিতে মুরগির ডিম ও মাংসের চাহিদা অনেকটাই কম, তাই মাথায় হাত মুরগি ব্যবসায়ীদের। ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন বাজারে বিক্রি নেই মুরগির মাংসের। করোনা আতঙ্কে বিক্রি কমেছে মুরগির মাংস ডিমের, মাথায় হাত ব্যবসায়ীদের। করোনা ভাইরাস আতঙ্কের জেরে আলিপুরদুয়ারের বিভিন্ন বাজারগুলিতে মুরগির মাংস ও ডিমের চাহিদা অনেকটাই কম, মাথায় হাত মুরগি ব্যবসায়ীদের। ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন বাজারে বিক্রি নেই মুরগির মাংসের, যদিও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে মুরগির মাংস ও ডিম থেকে করোনা ভাইরাস ছড়ায় না, তাই মাংস ও ডিম নির্ভয়ে খাওয়া যেতে পারে। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে মুরগি থেকে একেবারেই মুখ ফিরিয়ে নিয়েছেন মানুষ। বিক্রি একেবারে মাটিতে পড়ে যাবার দরুন মুরগির দামও কমিয়ে দিয়েছেন বিক্রেতারা। মুরগির মাংস থেকে আদৌ করোনা ভাইরাস ছড়ায় কি না সে ব্যাপারে এখনও নিশ্চিত কিছুই জানা যায়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সৌজন্যে দরুন এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দাদা, বর্তমান তো আমাদের ব্যবসা ভালো না, ব্যবসা খুবই খারাপ চলছে। সাধারণত আমাদের যে পোলট্রি ব্যবসা করোনা ভাইরাসের জন্য এখন আগের তুলনায় অনেক কম বিক্রি হচ্ছে। আগে যেখানে 1000 কিলো 1200 কিলো বিক্রি করতাম, এখন 300 কিলো টাপ হয়ে যায় বিক্রি হয়নি। ব্যবসা কমে যাওয়ার কারণ হলো করোনা ভাইরাস, তার জন্য মানুষ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে, তার জন্য ব্যবসা কমে যাচ্ছে। এই করোনা ভাইরাসের জন্য আমাদের ব্যবসাটা খুবই কমে গেছে।